আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে গীবত কী, গীবত কাকে বলে, গীবত করলে কেমন ধরনের গোনা হয়, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আলোচনার পূর্বে একটা কথা বলে রাখি যে আমাদের যে চ্যানেলের নাম ছিল সিদ্দিকিয়া দারুল ইফতা চ্যানেল, এটি চেঞ্জ করা হয়েছে দর্শকদের সুবিধার্থে, শর্ট ফর্ম ইউজ করা হচ্ছে SDI TV। যদিও এখনও পর্যন্ত সিদ্দিকিয়া দারুল ইফতার টিভি লিখলেও এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আসুন আলোচনার পর্বে প্রবেশ করি। গীবত কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংজ্ঞা দিচ্ছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুন আমাল গীবা, তোমরা কি জানো গীবত কি বা গীবত কাকে বলে? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবারা বললেন যে আল্লাহ এবং তার রসুলই সবথেকে ভালো জানেন। কল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করেন। কিলা, আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে যা কিছু আছে সেগুলো যদি আলোচনা করি তাহলে কি গীবত হবে? আল্লাহ নবী কি বললেন? কল ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি যেটা বললে সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে গীবত হবে। ওয়া ইল্লাম নাকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, এবং তুমি যা কিছু বললে সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি অপবাদ দিলে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা? কত নিকৃষ্ট জিনিস যে একে তো মানুষের মাংস ভক্ষণ করাই কেউ পছন্দ করবে না, দ্বিতীয়ত মৃত মানুষ, তৃতীয়ত মৃত নিজের ভাইয়ের মাংস ভক্ষণ করা, এটা কত নিকৃষ্টজনক হতে পারে? তো রব্বুল আলামিন এর উপমা দিলেন যে গীবত কত নিকৃষ্ট জিনিস। গীবতটা কী জিনিস? গীবতটা আপনার এমন কোনো মানুষ সম্পর্কে কিছু আলোচনা করলেন তার অনুপস্থিতিতে, যে সে ব্যক্তি যখন এই জিনিসগুলো শুনবে সেটা অপছন্দ মনে করবেন বা তাকে খারাপ লাগবে। যেমন আপনি কারো ব্যাপারে বললেন খোঁড়া ন্যাংড়া বা সে মানুষটা খুব খারাপ, যে কোনো দোষ ত্রুটি আলোচনা করলেন তার অনুপস্থিতিতে, সেক্ষেত্রে এগুলো সব গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই গীবত আমি আপনি জায়গায় জায়গায় করে ফেলি, একজন থেকে দুইজন যখনই এক জায়গায় জমা হলাম আমি আপনি শুরু করে দিই অপরের সমালোচনা করা, পরনিন্দা পরচর্চা, অপরের সমালোচনা করা, এই সমস্ত জিনিসগুলো গীবতের অন্তর্ভুক্ত। আসুন গীবত কত রকমের হতে পারে সেটা জানি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গীবত করেছো, তুমি এমন কথা বলেছো এই কথা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয় তাহলে পুরো সমুদ্রের পানি সব তিত হয়ে যাবে। কি বলেছিলেন? হাদিসে তানি কাসিরা, যে ছোট নাটা শর্ট সাইজের বলেছিলেন। অর্থাৎ সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপস্থিতিতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীর সামনে বলেছিলেন যে শর্ট সাইজের। এতটুকু বলার কারণে আল্লাহ নবী বললেন যে তুমি এমন কথা বলেছো এই কথার তিক্ততা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি তিত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কত কঠিন জিনিস, এর শাস্তি কেমন হবে। আমরা সকলেই জানি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কোনো যুদ্ধ থেকে ফিরছিলেন বা কোনো সফর থেকে ফিরছিলেন, রাস্তার পাশে কবর ছিল, দুই ব্যক্তির কবর ছিল, দুই কবরে আজাব হচ্ছিল। আল্লাহ নবী বললেন এই যে দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে এরা এমন কোনো গুনাহ করেনি যেগুলোকে তোমরা খুব বড় মনে করো। একটা গুনাহ কী ছিল? পেশাবের ছিটে থেকে দূরে থাকতো না। আর দ্বিতীয় গুনাহ কী ছিল? এই গীবত করা। গীবত করা বড় ভয়ঙ্কর জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেদিন আমাকে মেয়েরাজের রাত্রে উপরে নিয়ে যাওয়া হলো, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস,
যে এমন এক জাতি এমন এক দলের পাশ দিয়ে আমার অতিক্রম হলো বা আমি গেলাম, ইয়াখমাসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যাদের নখগুলো ছিল তামার, এবং ইয়াখমাসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যাদের কাজ কী ছিল, যারা সেই তামার নখ দিয়ে মুখের চামড়া ছিঁড়ছিল, গায়ের চামড়াগুলো ছিঁড়ছিল। তো ফাকুলতু, আমি বললাম, মান হা উলাই ইয়া জিব্রাইল, এ জিব্রিল এগুলো কারা? قال هؤلاء الذين ياكلون لحوم الناس, জিব্রিল আমিন উত্তর দিলেন যে এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস ভক্ষণ করত, ويقعون في اعراضهم, এবং তাদের অসম্মান করত বা তাদের মানহানি করত, এই সমস্ত মানুষের শাস্তি এই রকম হচ্ছে। ঠিক যেমন ভাবে গীবত করলে গোনা হয়, গীবত শোনাও গোনা। হযরত মাইমুন বলেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম একজন হাবশির মৃতদেহ আমার সামনে আনা হলো, কে যেন আমাকে লক্ষ্য করে বলল এর গোস্ত ভক্ষণ করো। আমি বললাম, কেন? সে বলল, তুমি অমুকের এই গোলামের গীবত করেছিলে? আমি বললাম, না, আমি তো তার সম্পর্কে ভালো মন্দ কিছুই বলিনি। সে বলল, এক সমাবেশে এর দোষ বর্ণনা করা হয়েছিল, তুমি তা শুনেছিলে এবং মনে মনে খুশি হয়েছিলে। ওই ঘটনার পর থেকে আমি আর কখনো গীবত তো করতামই না, আমার সামনে কাউকে গীবত করতে দিতাম না। অর্থাৎ গীবত যেমন নিজে করা যাবে না, আপনার সামনে কেউ যদি কারো গীবত করে তাহলে বলতে হবে আপনি চুপ হয়ে যান, এবং যদি চুপ না হয় তো সেখান থেকে উঠে চলে আসা। যদি আপনি কারো গীবতকে রুখে দেন বা বন্ধ করে দেন তাহলে এর পরিণতি কী হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদ্দা আন ইরজি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি আন-নার ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নিজের ভাইয়ের পক্ষ থেকে ডিফেন্স করবে, অর্থাৎ গীবত করা থেকে বিরত রাখবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে তার চেহারাকে আগুন থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ওই জন্য যতটা সাধ্যমতো গীবত তো করা যাবে না, এবং গীবত থেকে দূরে থাকতে হবে এবং অপরকেও দূরে রাখার চেষ্টা করতে হবে। গীবত সম্পর্কে বলা হয়েছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে গীবত জিনা ব্যভিচার করার থেকেও ভয়ঙ্কর। কেন বলা হলো? যে জিনা করার পরে রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাওয়া হয়, রব্বুল আলামিন তাকে মাফ করেও দিতে পারেন, নাও করতে পারেন, সম্পূর্ণ রব্বুল আলামিনের হাতে চলে আসে। কিন্তু গীবত এমন একটা গুনাহ যে রব্বুল আলামিন নিজে মাফ করবেন না, আপনি যার গীবত করেছেন তার কাছ থেকে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা করবেন, এবং তারপরে আবার রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। যদি রব্বুল আলামিন মাফ করে দেন তারপরে গিয়ে এই গুনাহ মাফ হবে। এবং কোনো ব্যক্তি যার ইন্তেকাল হয়ে গেছে সেই মানুষের যদি গীবত করা হয় তাহলে কি করবেন? হযরত আনাস বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হচ্ছে যার গীবত করা হয়েছে তার মাগফিরাতের জন্য দোয়া করা, এরকম বলা যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তাকে ক্ষমা করে দাও। তাফসীরে মাজহারি, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা চলে। এ কেমন কথা যে গীবত করার জন্য এত কঠোর নির্দেশ এখন বলছেন গীবত করা চলে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা চলে। প্রথম নাম্বার কি? আত্তাযাল্লুম, যে আপনার উপরে অত্যাচার করা হয়েছে, আপনি ইনসাফ চাচ্ছেন, আপনি গিয়ে অত্যাচারীর অত্যাচারিত ঘটনা এবং কাণ্ড সেটা তো জজ সাহেবের সামনে বলতে হবে, নাহলে আপনি ইনসাফ পাবেন কি করে? এক্ষেত্রে আপনি জজের সামনে, কাজের সামনে আপনার উপরে যে অত্যাচার করেছে তার বিষয়ে আপনি বলতে পারেন। ঠিক এরকমভাবে আল ইস্তিআনাতু আলা তাগইরিল মুনকার, যেমন শিশুরা বা ছাত্ররা যখন বদমাইশি করে তাদের অভিভাবকের কাছে জানানো, যাতে করে এই যে বদমাইশিগুলো করেছে বা যেই দোষ ত্রুটিগুলো তাদের মধ্যে দেখা দিয়েছে এইগুলোকে আবার ঠিক করে নেওয়া যায়, রিকভার করার জন্য এটা বলা চলে। এবং যে কোনো মানুষ যে কোনো খারাপ কাজ করছে এবং তার অভিভাবক রয়েছে, তার কাছে পৌঁছে দিলে তিনি এই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে পারবেন, তো তাকেই বলতে হবে। এরকম না যে আপনি সমাজে বলে বেড়াবেন এবং তাকে অপমান করবেন, তাহলে কিন্তু গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলতে গেলে ওই সমস্ত মানুষের কাছে বলতে হবে যারা একে কন্ট্রোল করতে পারবে। আল ইস্তিফতা, অর্থাৎ আপনি মুফতি সাহেবের কাছে গিয়েছেন, ফতোয়া জানতে যাচ্ছেন যে আমার স্বামী এই এই করে, আমি এই করতে চাচ্ছি, এখন কি হবে? তো সেখানে পুরো বিষয়টা খোলাখুলিভাবে না বললে কিন্তু সেই বিষয়ে ফতোয়া দেওয়া সম্ভব নয়, এক্ষেত্রেও বলা চলে। আরও একটা বিষয়, তাহজিরুল মুসলিমিনা মিনাশ্শাররি ওয়া নসিহাতুহুম, যে কোনো বিষয়ে কোনো মুসলমান আপনার কাছে আলোচনা বা মশওয়ারা চাইতে এসেছে,
আপনি তার বিষয়ে জানেন, জেনে বুঝেও যদি গোপন করেন তাহলে কিন্তু গুনাহগার হবে। যেমন উদাহরণস্বরূপ কেউ মেয়ের দেখাশোনার জন্য আপনার কাছে এসেছে কোনো ছেলের ব্যাপারে জানতে, আপনি জানেন যে ছেলেটা নেশাভান করে এবং ছেলেটা বিভিন্ন রকম দিক দিয়ে তার সাইড এফেক্ট রয়েছে, আর আপনি জানার পরে যদি না বলেন আপনি মনে করেন যে গিবত হয়ে যাবে, না, এক্ষেত্রে ওই যে মেয়ের বাপকে সতর্ক করার জন্য আপনাকে বলতে হবে। যাই হোক, যা কিছু আলোচনা করা হলো, রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই গিবত সম্পর্কে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।